সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দেওয়ায় আপনাকে জানাই শ্রদ্ধা কৃতজ্ঞতা ধন্যবাদ বক্তব্যের শুরুতেই মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের শুভ সূচনায় নিসর্গ মঞ্চে ধ্বনিত হয়েছে নবজীবনের সঙ্গীত গাছে গাছে আনন্দ উচ্ছ্বাস পাতা পল্লবে পুলক শিহরণ আর দিকে দিকে মুজিব জন্ম শতবার্ষিকী পালনের বর্ণাঢ্য আয়োজনে প্রাণোৎসল কর্মচাঞ্চল কর্মচঞ্চল গতিময় হৃদয়ের আন্তরিক অনুভূতির বহিঃপ্রকাশে বলতে চাই কি জানি কী হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান পৃথিবীর সব সাগরের গর্জন বেজেছিল সেই দিন তার কণ্ঠস্বরে সেই সাগরের পানে ছুটিতে চায় প্রাণ তারই পদপ্রান্তে গিয়ে জীবন তুতিতে চায় গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মাননীয় স্পিকার উনিশশো সালের পনেরোই আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধীরা কা পুরুষের মতো অতর্কিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল আমি তাদের বিদেহে আত্মার বাক্যাত কামনা করছি মাননীয় স্পিকার জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলত মুজিবকে তিনি বঙ্গবন্ধু মুজিবকে তিনি সারা জীবন শক্তি দিয়ে প্রেরণা দিয়ে উৎসাহ দিয়ে বঙ্গবন্ধু মুজিবকে তার রাজনীতির সেই শিখরে উঠার জন্য যে সহায়তা করেছিলেন আমি এজন্য বঙ্গমাতাকে শ্রদ্ধা জানাই এবং তার বিধি আত্মার মা ফেরাত কামনা করি মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি জেলখানার অভ্যন্তরে চার জাতীয় নেতা একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের চর বীর মুক্তিযোদ্ধাদের চরমাত্মত্যাগের কথা ভাষা আন্দোলনের শহীদদের কথা অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তাদের বিধেয়ী আত্মার বাক ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার দীর্ঘ ভাষণে দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্ব সাফল্যের কথা উল্লেখ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মহান জাতীয় সংসদে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানায় আন্তরিক ধন্যবাদ মাইনীয় স্পিকার বঙ্গবন্ধু মনে প্রাণে বিশ্বাস করতেন কনফর্মিটি মিনস ডেথ ইট ইজ ইন প্রোটেস্ট দেয়ার ইজ এ রে অফ হপ ফর লাইফ তার অঙ্গুলি হেলনে পাকিস্তানি মসনদ কেঁপে উঠত বঙ্গবন্ধু বাঙালিদেরকে শাসিত থেকে শাসক বানিয়ে গিয়েছেন বঙ্গবন্ধুর জীবন পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদদের মর্যাদা পাওয়ার যোগ্য তার জীবনীর চাইতে গুরুত্বপূর্ণ জীবনী আর কোনো রাজনীতিবিদের আছে কিনা আমার জানা নেই তার সাতই মার্চের ভাষণের চাইতে গুরুত্বপূর্ণ ভাষণ বিশ্বে কোনো রাজনীতিবিদ দিয়েছেন কিনা আমার জানা নেই এই মহামানবের শত জন্মবার্ষিকী পালনের যে বিরল সৌভাগ্য আমাদের হয়েছে এজন্য মহান সষ্টা মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধুকে নিয়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়া সাত খালেদা জিয়ারা মিথ্যাচার করে সত্যকে অস্বীকার করা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাই বলতে চাই জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন সত্যকে অস্বীকার করে ভণ্ডামি করে মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ কখনো প্রজ্বলিত হয় না সত্য যে কঠিন কঠিনে যে ভালোবাসিলাম সে তো কখনো করে না বঞ্চনা মাননীয় স্পিকার ফুল ফুটেছে এটাই ফুলের চরম কথা যার ভালো লাগলো সেই জিতলো ফুলের জিত তার আপন আবির্ভাবে আমাদের জাতীয় জীবন অতীতকাল মহৎ ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ আরও গৌরবান্বিত হবে উজ্জ্বল হবে ভবিষ্যতের পথ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবণি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে মাননীয় স্পিকার সুন্দর জীবন কারো ভাগ্যের লিখন নয় কাজ আর সংগ্রামের মধ্য দিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে হয় স্পিকার বঙ্গবন্ধুর শারীরিক অনুপস্থিতির সময়কাল যতই অতিবাহিত হচ্ছে তত যেন বাঙালি চোখের জলের ঘনত্ব বৃদ্ধি পেয়ে হৃদয়ের ক্ষত গভীরতায় প্রবেশ করে রক্তক্ষরণের স্রোতধারা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বাঙালি জাতির সেই প্রবাহমান শ্রোতধারা দুকুল ভাসিয়ে সকল জঞ্জাল নিয়ে সাগর মহাসাগরের দিকে দুর্বার গতিতে ধাবমান সেই শ্রোতধারার অসীম শক্তিতে বলিয়ান সমগ্র বাঙালি জাতি তাই বলতে হয় বাংলা ও বাঙালির অপর নাম বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মাননীয় স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মেধা মননে বিস্ময়কার প্রতিবার বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা নিয়ে এসেছেন হাজারো বাধার বিন্দাচল টপা টপ টপকে একের পর এক জিতে চলেছেন শত্রু দেওয়া কঠিন চ্যালেঞ্জ দেশকে নিয়ে গেছেন দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অনন্য উচ্চতায় দেশের মানুষের বুকে ভরে দিয়েছেন শান্তি আর স্বস্তি আর মাথায় পড়িয়েছেন বিজয়ের মুকুট তার জীবনের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মনে প্রাণে বিশ্বাস করেন বিশ্বাস করে হেরে যেতে চাই কিন্তু প্রতারণা করে বিজয়ী হতে চাই না ষোলো কোটি মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছেন দ্বীপ জেলে অন্ধকারে ষোলো কোটি মানুষের দেখিয়েছি দিশা কিছু কেবল চেয়েছি শুধু আলো জ্বালাবার অধিকার মাননীয় স্পিকার ষোলো কোটি মানুষের প্রত্যাশা এবং তারা অন্তরে ধারণ করে যে তাদের আকাঙ্ক্ষা পূরণে শেখ হাসিনার বিকল্প কেউ নেই শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তিনি সারা বিশ্বের রোল মডেলে উন্নীত করে বাঙালি জাতিকে তিনি মর্যাদার আসনে তিনি প্রতিষ্ঠিত করেছেন এমন কোনো সেক্টর নেই যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতের সোয়া লাগেনি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে বাঙালি জাতিকে মর্যাদার আসনে তিনি বসিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মহান স্রষ্টা মহান সৃষ্টিকর্তা মহান পাক রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাপাক রব্বুল আলমিন যেন মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তৈবা দান করেন সুস্থতা দান করে ষোলো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি যেভাবে কাজ করেছেন কাজ করে যাচ্ছেন এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তার যে ব্যাপক কর্মকাণ্ড তিনি সচিত করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি মনে প্রাণে তিনি মন প্রাণ দিয়ে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন পাক রব্বুল আলমীর জন্য তাকে সেই তৌফিক দান করে তাকে সুস্থতা দান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যাতে বাস্তবায়িত হয় এই প্রত্যাশা আমরা করি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ষোলো কোটি মানুষের মস্তক তুলেছেন অনন্ত আকাশে আকাশে উদার আলোক মাসে উদার আলোক মাসে উন্মুক্ত বাতাসে আপনার আপনার নেতৃত্বে অসত্য মিথ্যার হয়েছে পরাজয় জেগেছে সত্য জেগেছে জ্যোতির্ময় মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুখ দিয়ে যে কথা বলেন আপনি কাজে তা বাস্তবায়ন করেন দেশের সতেরো ষোলো কোটি মানুষ আপনার প্রতি যেভাবে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে আপনাকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বিগত দিনের যারা পঁচাত্তর সালের পরে যে শাসকগুলি যে শাসক যে শাসকরা এসেছিল তারা মানুষের কল্যাণ করতে তারা সক্ষম হয়নি বঙ্গবন্ধু ধ্বংসের ওপর দাঁড়িয়ে তিনি বাংলাদেশকে সাড়ে তিন বছরের মধ্যে যেভাবে গড়ে তুলে গেছেন পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পরে যে শাসকগুলি এসেছিল তারা কোনো জন্য মানুষের কল্যাণের জন্য তারা কাজ করতে সক্ষম হয়নি মাননীয় স্পিকার আমার সময় শেষ আমাকে দয়া করে এক মিনিট দুই মিনিট দিলে আমি আমার মন্ত্রণালয় সম্পর্কে দুই একটি কথা বলতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত দয়া করে করুণা করে কৃপা করে অনুগ্রহ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি তার নির্দেশনা কর্মকাণ্ডগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সূচিত হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে শাসকগুলি এসেছিল তারা কেউ কোনোদিন বলতে পারবে না যে জনগণের কল্যাণের তারা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ক্যান্সার কিডনি রুগীদের জন্য এককালীন পঞ্চাশ হাজার করে টাকা মানুষের রুগীদের জন্য চিকিৎসা ভাতা এই ধরনের কোনো জনকল্যাণমুখী কর্মসূচি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে শাসকগুলি এসেছিল তারা করতে সক্ষম হয়নি মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় তিনি যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন আজকে দেশবাসীকে জানাতে চাই আজকে সমাজের অবহেলিত পশ্চাৎপদ উপেক্ষিত মানুষের সদায় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য বিশাল কর্মযোগ্য করেছেন ইনশাল্লাহ এই কর্মসূচিগুলি অচিরেই বাস্তবায়িত হবে তার নেতৃত্বে আপনারা সুখী সুন্দর জীবন পাবেন দেশের সতেরো কোটি মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন হবে এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় মাননীয় স্পিকার আপনাকে স্পিকার আমাকে এক মিনিট সময় দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে বলে যেতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি এদেশের সতেরো কোটি মানুষের যে আস্থা রয়েছে এদেশের সতেরো কোটি মানুষ তারা অন্তর দিয়ে তাদের বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রীকে বুকের পাজর উন্মোচিত করে তাকালে চোখে পড়বে ভালোবাসায় আনন্দে শ্রদ্ধার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিবীয় ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারীপুর দুই আপনার সময় পনেরো মিনিট মান স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার আপনাকে ধন্যবাদের সাথে সাথে আমি দেশবাসীকে এবং মানুষ সংসদ সদস্যদের মুজিবের মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানাই গত নয় জানুয়ারি চলতি অধিবেশনের প্রথম বৈঠকে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন এবং তার উপরে আমাদের মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন আমি তার সঙ্গে একমত পোষণ করে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী তার তিন পুত্র সহ তার দুই পুত্রবধূ সহ যাদেরকে উনিশশো সালের পনেরোই আগস্টে এই বাংলাদেশের প্রতিভয় কুলাঙ্গার সন্তান নির্মমভাবে গভীর রাতে হত্যা করেছে আমি শ্রদ্ধা জানাতে চাই জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই চার জাতীয় নেতা যাদেরকে উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দু হাজার চার সালে একুশে আগস্ট তারিখে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে যে সন্ত্রাস বিরোধী সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নিয়ে যে গ্রেনেড হামলা করা হয়েছিল সেই হামলায় মরহুম রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি দুই লক্ষাধিক মা বোন যাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মানুষ স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার যে সাফল্যগুলো তুলে ধরেছেন সেগুলো আমি আর পুনরাবৃত্তি করতে চাই না আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার টানা তৃতীয়বারের মতো সরকারের পরিচালনা যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য এনেছেন আমি সেটা সংক্ষিপে দুই একটি কথা বলতে চাই একসময় নিম্ন আয়ের বাংলাদেশ এখন উন্নয়নশীল বাংলাদেশ মাননীয় স্পিকার উন্নত উন্নত দেশের দিকে আমরা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছি এক সময় বাংলাদেশ খাদ্য ঘাটতি ছিল এখন সেই বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই এক একসময় বাংলাদেশ খাদ্য আমদানি করত এখন আর খাদ্য আমদানি করতে চায় হয় না মাননীয় স্পিকার বিদ্যুৎ ঘাটতি ছিল বাংলাদেশে এবং এই বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন করতে হয়েছে বিএনপির শাসন আমলে চাপাই নামগঞ্জের কাঞ্চাটে আঠারো জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার সেই বিদ্যুতের ঘাটতি এখন আর নেই বাংলার ঘরে ঘরে এখন বিদ্যুৎ জ্বলছে এবং সেই বিদ্যুৎ বাংলাদেশের ছাড়িয়েও আমরা এখন আমাদের আরও বেশি উৎপাদনের দিকে এগিয়ে চলেছি মান স্পিকার নিজস্ব অর্থ সরকার এখন পদ্মা সেতু নির্মাণ করছেন ঢাকা মহানগরীতে অসংখ্য ফ্লাইওভার হয়েছে মেট্রো রেল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মানে স্পিকার পয়লা ফেব্রুয়ারি ঢাকা ঢাকা দুটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে আমরা দেখলাম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলানুর তাপস যিনি এক লক্ষ আটাশি হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছে উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তিনি এক লক্ষ ত্রাশি হাজার ভোটের ব্যবধান নির্বাচিত হয়েছে। আমার পক্ষ থেকে সংসদের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই একই সাথে ঢাকাবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যে এই ঢাকাবাসী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে তারা রায় দিয়েছে এবং তারা অপশক্তি রাজাকার আর বিএনপি যারা নাশকতা করেছে সন্ত্রাস করেছে বাংলাদেশের মানুষকে খুন করেছে সেই অপশক্তির বিরুদ্ধে তারা রায় দিয়েছে এই নির্বাচনে হেরে গিয়ে আবার বিএনপি হরতালও ডেকেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই হরতাল ডাকার মধ্য দিয়ে তারা আবার প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা প্রমাণ করলো জনগণের রায় তারা বিশ্বাস করে না অথচ কিছুদিন আগে একটি পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে যে বিএনপির একজন মেয়র নির্বাচিত হলেন সেইটা নিয়ে তারা কোনো এক একদিনের জন্য সমালোচনা করেননি বা সমালোচনা করার সাহসও তাদের ছিল না এর অর্থ হলো সালিশ পানি তার গাছটা আমার পক্ষে থাকতে হবে মানে স্পিকার আমার প্রশ্ন হলো জনগণ বিএনপিকে কে কেন ভোট দেবে আপনি নিশ্চয়ই জানেন তারা দুই হাজার তেরো সাল দুই হাজার চোদ্দো সাল দুই হাজার পনেরো সালে যে গণহত্যা চালিয়েছিল সম্পদ ধ্বংস সেই কথা কি তারা ভুলে গেছে এই ঢাকাবাসী বাংলাদেশের মানুষ কিন্তু সব ভুলে গেছে তারা কি ভুলে গেছে পেট্রোল বোমা দিয়ে কিভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে গাড়ি পুড়িয়েছে বাড়ি পুড়িয়েছে তারা কি ভুলে গেছে উনিশশো তিরানব্বই সালের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচ নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ হানিফ আওয়ামী লীগ প্রার্থী তার সেই বিজয় মিছিলে সাতজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল মানুষ তারা কি ভুলে গেছে বিএনপি শাসন আমলে কত আওয়ামী লীগ নেতা হত্যা করা হয়েছে তারা কি ভুলে গেছে যে আমাদের সাবেক অর্থমন্ত্রী এস এম সাহেব এবং আমাদের শ্রমিক লীগের তৎকালীন কার্যকরী সভাপতি আসলার মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল মমতাজ সাবেক একজন সংসদ সদস্য মমতাজকে গুলি করে হত্যা করা হয়েছিল এই সব কারণেই তো এই ইতিহাস মানুষ ভোলে নাই এই সব কারণেই বিএনপিকে ভোট দেয় নাই এবং বিএনপি আজকে একটা কথা বলতে চাই মিথ্যাচারে যদি কাউকে চ্যাম্পিয়নশিপ দেওয়া যায় এই পৃথিবীতে এই বিশ্বে তাহলে সেটা হবে এই বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং বিএনপি কারণ তারা সত্যকে মানেন না মানুষ স্পিকার সত্যের কথা বলেছেন আমার প্রতি বক্তা আমি আরেকটা রবীন্দ্রনাথের বা একটা কবিতার অংশ বলতে চাই মানুষ স্পিকার কবি রবীন্দ্রনাথ এই সত্যের ব্যাপারে বলেছেন মনের আজ কহজে ভালো মন্দ যাই আসুক সত্যের ল সহজে সত্যকে সহজে নেওয়া উচিত বিএনপিকে আমি এই কবির গুরু আরেকটি উক্তি বলতে চাই মানুষ স্পিকার তিনি যে বলেছিলেন যে সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা সত্য সত্যই স্পিকার এবং সূর্যের আলোর মতো উদ্ভাসিত হয় বিএনপি নেতা কর্মীদের বলব আপনারা সত্যকে সত্য বলুন এবং সত্যকে মেনে নিন আর মিথ্যা পরিহার করুন মানুষ স্পিকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে এবং বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে তারা শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে নাশকতা সৃষ্টি করেছিল পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করেছিল তারা দুই হাজার সালে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসীদের দিয়ে কারখানা গার্মেন্টস কারখানা ধ্বংস করার চেষ্টা করেছিল আগুনে পুড়িয়েছিল ভাঙচুর করেছিল মানুষ স্পিকার রাস্তা অবরোধ করেছিল রাস্তায় ভাঙচুর গাড়ি ভাঙচুর করেছিল মানুষ স্পিকার গার্মেন্টস সেক্টর ধ্বংসর হাত থেকে রক্ষার জন্য সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা সেদিন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করে আন্দোলন গড়ে তুলেছিলাম মানুষ সেই আন্দোলনের ফলে আমরা দেখেছি যে বাংলাদেশে এখন আর গার্মেন্টস সেক্টরে যারাও ভাঙচুর হয় না কাজ করে দিয়েছিলেন দুটি একটি শ্রমিকদের কাছে একটি গ্রহণযোগ্য মজুরি তিনি দিয়েছেন এবং পাশাপাশি তিনি শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন করার আইনগত অধিকার আছে তা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন মানুষ স্পিকার বলে আছে আমাদের উনিশশো সালে যখন খালেদা জিয়া ক্ষমতা আসে তারপরে শ্রমিক আন্দোলন প্রতিরোধ করার নামে তিনি আঠারো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন গার্মেন্টস শ্রমিককে কৃষকদের আন্দোলন দমনের নামে আঠারো জন সতেরো জন কৃষককে গুলি করে হত্যা করেছিলেন দু সালে আবার ক্ষমতা এসে দুজন গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন শেখ হাসিনার শাশুড়াবরে কখনো এই কাজটি হয়নি মানুষ স্পিকার শ্রমিককে কাউকে কোনো আন্দোলনের মুখে কাউকে হত্যা করা হয়নি মানুষ স্পিকার শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য দুই সালে বিএনপি জামাতের ডাকা লাগাতার অবরোধ এবং হরতালের বিরুদ্ধে সেদিন আমাদের রুখে দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন সকল শ্রেণী পেশার মানুষ আমরা সেদিন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হয়ে আমরা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গঠন করে আমরা লাগাতার আন্দোলন আমরাও করেছিলাম মাননীয় স্পিকার আপনার মনে আছে যে এই আন্দোলনকে প্রতিহত করার জন্যে আমরা যখন মাঠে নেমেছিলাম বিরানব্বই জন ড্রাইভার সতেরো জন পুলিশ তিনজন বিজিবি জন মুক্তিযোদ্ধা দুইজন ব্যাংক কর্মচারী তিনজন গ্রাম পুলিশ নয় জন বালু ট্রাকের শ্রমিক রিক্সা শ্রমিক শ্রমিক হকার ফল ব্যবসায়ী অসংখ্য শিশু যাদেরকে হত্যা করা হয়েছিল মানুষ স্পিকার কে করেছিল বিএনপি করেছিল মানুষ স্পিকার এক হাজার গাড়ি পুড়িয়েছে তিন হাজার গাড়ি ভাঙচুর করেছে নতুন নতুন রেল গাড়িতে আগুন দিয়েছে এবং রেল লাইন উপড়ে ফেলেছে লঞ্চে আগুন দিয়েছে বোয়া নিক্ষেপ করেছে এ ছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্যে আমরা শেখ হাসিনার নির্দেশনায় সেদিন শ্রমিক কর্মচারী পেশাজীবী সবাই আমরা মাঠে নেমে জামাত এবং বিএনপি লাগাতার অবরোধ অবরোধের নামে সৃষ্ট নাশকতার বিরুদ্ধে আমরা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমরা সেদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম অন্যায়ের কাছে নাহি নত হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর আমরা বীরের জাতি আমরা কখনো মাথারত করিনি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে এই বাঙালি উনিশশো সালে যেমন দেশ স্বাধীন করেছে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই রাজাকার আর বদরদের বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে চিরতরে কব রচনা করবো এই বাংলার মাটিতে মানুষ স্পিকার এবং কবি সুকান্তের ভাষায় বলতে চাই কবি সুকান্ত বোধন কবিতায় বলেছেন মানুষ স্পিকার আপনিও জানেন বলেছিলেন সৈন্যে মালিক সৈন্যে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার আমি মাননীয় স্পিকার এই দুটি লাইন পরিবর্তন করে সেদিন বলেছিলাম সন্ধে জামাত সন্ধে রাজাকার তোদের হাতে খুন হলো কত বাঙালির সন্তান হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধে রাজাকার ফসল ফলানো মাটিতে রোপণ কর্তকে বা মানুষ স্পিকার এই প্রতিজ্ঞা সাধীন আমরা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সেই যুদ্ধাপরাধী রাজাকার আর বদলদেরকে ফাঁসি দিয়ে মাটিতে রোপণ করেছে মানুষ স্পিকার স্পিকার আমরা সেই আন্দোলন অবরোধ এবং রাগাতার অবরোধ আর হরতালকে প্রতি প্রতিহত করার জন্যে তিরিশ জানুয়ারি তারিখে সরদ উদ্ধারে এক সমাবেশ করেছিলাম শ্রমিক কর্মচারী পেশাদী মুক্তিযোদ্ধাদেরকে আমরা সেই সমাবেশ থেকে ঘোষণা করেছিলাম বেগম খালেদা জিয়াকে অফিস থেকে বাড়ি ফিরে যান লাগাতার অবরোধ বন্ধ করেন তিনি বলেছিলেন তিনি বিজয় লাভ করে বাড়ি ফিরবেন মানুষ স্পিকার আমরা সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা বেগ আন্দোলনকে আরও বেগবান করলাম আপনি আপনার মনে আছে মানুষ স্পিকার আমরা ষোলো ফেব্রুয়ারি তারিখে যখন তার বাড়ি অফিস ঘেরাও করতে যাই সেদিন আমাদের উপরে সিরিজ বোমা হামলা করা হয়েছিল পঁয়ত্রিশ জন নেতাকর্মী আহত হয়েছিল একজনের পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মানুষ স্পিকার এবং তারপরে আমরা আমরা ফিরিনি মানুষ স্পিকার তার অফিস পর্যন্ত আমরা গিয়েছি ঘ্রাহক করেছি আমরা এর প্রতিবাদে যখন সতেরো ফেব্রুয়ারি তারিখে প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিবাদ প্রতিবাদ সভা করলাম সেখানে হামলা করা হলো আঠারো ফেব্রুয়ারি তারিখে যখন আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা ট্রাক মিছিল করলাম সেই ট্রাক মিছিলেও আমাদেরকে হামলা করা হলো ফেব্রুয়ারি যখন আমরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করলাম সেখানে আমাদের উপরে হামলা করা হল উদ্দেশ্য কি ছিল সরকারি বাড়ির দেয়ালের উপরে পর্যন্ত সেদিন বোমা মারা হয়েছিল আমার গাড়ি লক্ষ্য করে যে বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে বোয়াটি গিয়ে পড়েছিল পুলিশের গাড়িতে মানুষ স্পিকার এমনি করে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু আমরা পিসপা হয়নি মানুষ স্পিকার আমরা সাহসের সঙ্গে এগিয়ে গেছি এবং আমরা সকল শ্রম শ্রমিক কর্মচারী পেশাদারী মুক্তিযোদ্ধা সকল জনগণকে সাথে নিয়ে সেদিন আমরা সেই আন্দোলন করেছিলাম মানুষ স্পিকার আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মানুষ স্পিকার বিএনপি কিন্তু পিছু হঠেছে এবং যখন আট এপ্রিল তারিখে বিরানব্বই দিন পরে আমরা আট এপ্রিল তারিখে যখন মানিক থেকে একটা মিছিল লাল পতাকার মিছিল নিয়ে আমরা সরার দুর্দারে গেছি সেদিনই বেগম খালেদা জিয়া বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন বিজয়ের বেশে যেতে পারেননি মাননীয় স্পিকার পরাজিত সৈনিকের মতো তাকে বাড়ি ফিরতে হয়েছে মাননীয় স্পিকার এই ছিল আমাদের আন্দোলনের সফলতা মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিয়ে দুই মিনিট সময় দিয়ে মাননীয় স্পিকার আমি ছোট্ট করার চেষ্টা করব খালেদা জিয়ার রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে আজকে তারপর বাড়িতে হয়েছে মাননীয় স্পিকার মানুষ হত্যা করে সন্ত্রাস করে বাড়ি গাড়ি পুড়িয়ে নারী ধর্ষণ করে যারা ক্ষমতা আসতে চায় বা ক্ষমতা টিকে থাকতে চায় তারা কখনো পারে না এই পরিণতি ভয়াবহ যার প্রমাণ বারবার হয়েছে ইতিহাসের শিক্ষা এটা সেই শিক্ষা থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি মানুষ স্পিকার আজকে সেই কারণেই বিএনপিকে একটা ব্যবস্থাপত্র দিতে চাই মানুষ স্পিকার আপনারা এই যে যত অপরাধ করেছেন নাশকতা করেছেন সন্ত্রাস করেছেন হত্যাকাণ্ড করেছেন যা কিছু করেছেন তার জন্য জনগণের কাছে করজনের ক্ষমা চান প্রতিজ্ঞা করুন আর কোনোদিন এসব অপকর্ম করবেন না জামাত শিবির রাজাকার অসৎ ত্যাগ করেন যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ রহমানকে জাতির পিতা স্বীকার করুন কণ্ঠ উচ্চারণ করুন জয় বাংলা ধনী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করুন এসবের পর বাঙালি জাতি হিসাব করে দেখবে আপনাদেরকে ক্ষমা করা যায় কি যায় না মানুষ স্পিকার বাঙালি জাতিকে আজকে ঐক্যবদ্ধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা আমরা এই ঐক্য নিয়ে আমরা এগিয়ে চলেছি বিএনপি একজন সদস্য কিন্তু এইখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার তারা নাকি আমরা বিভক্তি করেছি জাতিকে জাতিকে বিভক্ত করেছে কারা মানুষ প্রকার যারা যারা রাজাকার আলবদর এদের নিয়ে রাজনীতি করেন তাদের জাতীয় ভিত্তি জাতীয় ঐক্যের ভিত্তি একটা আর আমরা মুক্তি করে যারাদের সদস্য জাতীয় ঐক্যের ভিত্তি একটা কারণ স্পিকার সেই কারণে আমি বলবো আজকে এই জাতীয় ঐক্যের কথা বলে তারা জনগণকে জাতিকে বিভ্রান্ত করতে চায় আমি বিশ্বাস করি জনগণের এতে বিভ্রান্ত হবে না বিএনপি জামাতের এই ঐক্য আমার এখনো মনে আছে দুই হাজার চার সালে ছয় এপ্রিল ছয় জুন তারিখে চার জুন তারিখে পল্টন ময়দানে রোকনদের সম্মেলন হয়েছিল জামাত ইসলামের সেখানে তারেক জিয়া এবং বিএনপির নেতারা গিয়ে বলেছিলেন যে আমরা অর্থাৎ বিএনপি এবং জামাত তারা এক পরিবার সুতরাং এটি প্রমাণিত হয় যে তারা কি চেয়ে চেয়েছে দেশে আজকে বাঙালি জাতি এবারের বাঙালি জাতির এবারের যে সংগ্রাম সেটা হলো যুদ্ধাপরাধী জামাত শিবির খুনিদের নিশ্চিহ্ন করার সংগ্রাম এই সংগ্রামে বাঙালি জাতি বিজয় লাভ করে ইনশাআল্লাহ মানুষ স্পিকার আমি পরিশেষে দুটি কথা বলতে চাই জয় বাংলা যেই জয় বাংলা বলে মহামান্য রাষ্ট্রপতি এই সংসদের প্রথম অধিবেশনে যে বক্তব্য দিয়েছিলেন শেষ শেষে জয় বাংলা ধ্বনি দিয়ে তা বক্তব্য শেষ করেছেন এবারও তাই করেছেন মানুষ স্পিকার আমি এর আগের বলেছি এবারও বলতে চাই জয় বাংলা ধ্বনি দিয়ে উনি শেষ করেছেন একটা ইঙ্গিত করেছেন মানুষ স্পিকার আমি সেই কারণে জয় বাংলা ধনীতে জাতীয় ধ্বনি হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি মানুষ স্পিকার আমি মুক্তিযোদ্ধাদের মাসিক বিশ অনেক অনেক সুযোগ সুবিধা দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আছে এখানে বিশ হাজার টাকা অন্তত তাদের সম্মানী ভাতা দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি আপনি এটা কয়েকবার গ্রহণ করেছেন মানুষ স্পিকার আজকেও আসার কথা ছিল আজকে আসেনি মানুষ স্পিকার এই ব্যাপারে আমি আশা করি এরপরে আমাদের মাননীয় মন্ত্রী একটা এটার উত্তর দেবেন মাননীয় স্পিকার আমার সময় আমি শুধু যাওয়ার বেলায় সবাইকে বলতে চাই আসুন বিএনপি যারা মুক্তিযুদ্ধ করেছেন বিএনপির মধ্যে তাদেরকে বলবো সত্যকে নিয়ে আপনারা এগিয়ে আসুন বিএনপির এই অপরাজনীতিকে ছেড়ে দিয়ে আজকে সত্য প্রতিষ্ঠার জন্য এবং বাঙালি জাতি যে ঐতিহ্য সেটা রক্ষার জন্য আপনারা সবাই খুব ধরুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব সাইমুম সারওয়ার কমল কক্সবাজার তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট আউজবিল্লাহিমিনা রাজিম বেসমিল্লাহ রহমানির রাহিম মুজিব বর্ষের এই দিনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বলতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শুরুতেই মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গকে শ্রদ্ধা জানিয়ে আমার কথাগুলো শুরু করছি উনিশশো বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন মানুষ উনিশশো সালে যখন কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল সেই সময় বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন তিনি দাঙ্গার বিরুদ্ধে তিনি সেই সময়ে লড়াই সংগ্রাম করেছিলেন উনিশশো সালে যখন ভাষা আন্দোলন নিয়ে বঙ্গবন্ধু জেলে ছিলেন তখন ঢাকায় সেই হিন্দু মুসলমান দাঙ্গায় বন্দীদেরকে তিনি সেই সময়ে জেলখানায় বন্দি ছিলেন সেই বন্দীদেরকে তিনি বলেছিলেন কেন তোমরা হিন্দুদের উপর আক্রমণ করেছ তখন বন্দিরা বলেছিলাম হিন্দুস্থানের হিন্দুরা মুসলমানদেরকে আক্রমণ করেছেন তাই আমরা ঢাকায় মুসলমানরা তাদের আক্রমণ করেছি উত্তরে বঙ্গবন্ধু সেই সময়ে জেলখানায় বন্দি সেই সমস্ত কয়েদিদেরকে বলেছিলেন যদি হিন্দুস্থানের হিন্দুরা দোষ করে থাকে তার বদলে ঢাকার মুসলমানেরা কেন দোষ করবেন বঙ্গবন্ধুর এই কথার ভিত্তিতে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন তার সেই সমস্ত বন্দি কয়েদিদের অনেকেই সেই সময়ে অসাম্প্রদায়িক রাজনীতিতে এসেছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে রাজনীতিতে যোগ দিয়েছিলেন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী একজন মানুষ যেখানে হিন্দুদের উপরে অত্যাচার যেখানে বৌদ্ধদের উপরে অত্যাচার হয় মন্দির জ্বালিয়ে দেওয়া হয় যেখানে খ্রিস্টানরা অসুবিধায় পড়েন সেখানেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং তার কর্মীরা তাদের পাশে থাকেন স্বাধীনতার পরবর্তীতে আজ অবধি কোনো সরকার সেই সম্প্রীতির কথা বলে নিন একমাত্র জননেত্রী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী তার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আজকে বাংলাদেশের সরকার আজকে সম্প্রীতির কথা বলে আসছেন বঙ্গবন্ধু ছিলেন মনে প্রাণে একজন মুসলমান মানুষ তিনি সব সময়ে উনিশশো তিয়াল্লিশ সালে দাঙ্গায় তিনি সেই সময়ে তার দুই বন্ধুকে নিয়ে তিনি সেখানের মধ্যে লঙ্গলখানা গড়ে তুলেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে সেই হিন্দু মুসলমান যখন দাঙ্গা হয়ে গেল মুসলমানদেরকে নিয়ে তিনি ইলিয়ট হোস্টেল এবং বেকার হোস্টেলে তিনি সেই সময়ে সেই লঙ্গলখানা খুলেন এবং সেই দুই কিলোমিটার দূর থেকে সেই সময়ে সর্বার দিদি চালের বস্তা তিনি ঠেলার গাড়িতে করে এনেছিলেন মইনুদ্দিন এবং তার বন্ধু নুরুল হুদাকে সাথে নিয়ে এবং তার আত্মজীবনীতে আমরা দেখতে পাই সেই উনিশশো তিয়াল্লিশ বঙ্গবন্ধু মুসলমানদের এলাকা পাহারা দিয়েছিলেন উনিশশো বাহাত্তর সালে স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে সেই ঢাকার সর্বার্ধী উদ্যানে তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি মুসলমান আমি বাঙালি বাঙালি এবং মুসলমানেরা একবার মরে বারবার নাম বঙ্গবন্ধু সেই মুসলমান ছিলেন বলেন তিনি ইসলামিক ফাউন্ডেশন ওয়াইসি মাদ্রাসা শিক্ষা বোর্ড তারই গড়া ছিল আজকে তার কন্যা শেখ হাসিনা তিনিও মনে প্রাণে একজন মুসলমান তিনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন তাজত্বের নামাজ পড়েন কৌমি মাদ্রাসার তিনি স্বীকৃতি দিয়েছিলেন স্বাধীনতার সেই ৪৪ বছর পরে কৌমিরা আমার এই এলাকার তিরিশ লক্ষ কৌমিম তারা এই আন্দোলন করেছিল চৌচল্লিশ বছর ধরে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন বুঝেছিলেন চারশো ষাটটি উপজেলাভিত্তিক মসজিদ আজকে শেখ হাসিনা দিয়ে গেছেন এবং সেগুলো তৈরি হতে যাচ্ছেন গ্রাম ভিত্তিক আজকে যে ইসলামিক ধর্মীয় পাঠাগার শেখ হাসিনার সৃষ্টি তিনি একজন বঙ্গবন্ধু সাধারণ মানুষের পক্ষে সময় আমরা তাকে কথা বলতে দেখেছি উনিশশো বিয়াল্লিশ সালে তিনি গরিবদের জন্য ছাত্র তহবিল গঠন করেছিলেন উনিশশো সালে তিনি যখন দক্ষিণ বাংলায় দাওয়ালদের পক্ষে নিয়ে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সত্তর সালের নির্বাচনের সময়ে সেই সময়ে একদিকে সারা বাংলাদেশে নৌকার গণজোয়ার সেই সময়ে নির্বাচনের মাধ্যম সাত দিন বাকি রয়ে গেছেন সেই সময়ে বঙ্গবন্ধু দক্ষিণ বাংলায় হয়ে গেল বঙ্গবন্ধু সেই তার সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড ত্যাগ করেন তিনি ছুটে গিয়েছিলেন সেই ভোলা দুর্গত মানুষের পাকিস্তানিরা সেই সময়ে তাদের পাশে দাঁড়ায়নি নিম ইসলামের রাজনীতি নিয়ে যারা রাজনীতি করেন তারা সেদিন কিন্তু সেই দুর্গত মানুষের কথা বলি এবং তাদের কথা রাখেনি বঙ্গবন্ধু আমৃত্ত উনিশশো আটচল্লিশ উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ সালের প্রতিটি সেই দুর্গত মানুষের পাশে তার ছাত্র জীবনেও তিনি দাঁড়িয়েছিলেন এমনকি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের সেই ভয়াবহ সেই দুঃসময়ের মধ্যে বঙ্গবন্ধু মানুষের দুঃখ দুর্দশার পাশে সব সময়ে ছিলেন তিনি কক্সবাজারে ছুটে গিয়েছিলেন তার মাত্র সেই সময়ে সাড়ে তিন বছরের মাথায় তিনি লবণ চাষিদের পক্ষে গিয়ে সেখানে কিন্তু তিনি তাদেরকে সহযোগিতা দিয়ে এসেছিলেন আজকের শেখ হাসিনা তিনি আজকে যেখানে মানুষ অত্যাচারিত হয় সেখানে এই আজকে শেখ হাসিনা যেখানে মানুষ কষ্ট পায় সেখানেই আজকে শেখ হাসিনা যখন পেঁয়াজের দাম বাড়েন আমার নেত্রী শেখ হাসিনা তখন তার মন্ত্রী পরিষদেব তাদের অসন্তুষ্টি জানায় এবং পেঁয়াজের দাম কমানোর জন্য আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তড়িৎ ব্যবস্থা নেন আজকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে আমার লবণ চাষিরাম গত তিন বছর ধরে লবণ আমদানি নিষিদ্ধ হওয়াতে বাম্পার ফলন হয়েছিল। আমি আজকের এই আমার এই সময়ে আমার কথাগুলোর মাঝে আমি কক্সবাজারের প্রান্তিক লবণ চাষিদের থেকে বাংলাদেশ সরকারকে লবণ নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমার লবণ চাষিরাম লবণের ন্যায্য মূল্য এখনও পাচ্ছে না অনেক সিন্ডিকেট তারা চাই লবণ আমদানি করতেম কিন্তু আমাদের লবণ মজুত রয়েছে আমি আমার কক্সবাজারের চাষিদের থেকে লবণ সেই কেনার জন্যে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই আজকে বঙ্গবন্ধু সব সময় তার যৌক্তিক বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধু সেই সময়ে উনিশশো আটচল্লিশ যখন সেই মোহাম্মদ আলী জিন্না ঢাকায় ঘোষণা করলেন উর্দুই হবে রাষ্ট্রভাষা সর্বপ্রথম যেটি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র সংগ্রাম পরিষদের সভা হয়েছিল সেই সভায় সভাপতিত্ব করেছিলেন শেখ মুজিবুর রহমান তিনি সেই সময়ে বলেছিলেন যদি তুরস্কের মুসলমানরা টার্কি ভাষায় কথা বলতে পারেন ইরানের মুসলমানরা যদি পার্শ্ব ভাষায় কথা বলতে পারেন আর মালয়েশিয়ার মুসলমানরা যদি মালে ভাষায় কথা বলতে পারেন তাহলে কেন বাঙালি মুসলমান হয়ে বাঙালিদেরকে আমাদের নতুন করে ভাষা শিখতে হবে বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে সৌদি আরবে গিয়েছিলেন সৌদি বাদশাহ তার থেকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন মানুষ আপনি কেমন মুসলমান মুসলমান হয়ে কেমন করে আপনি একটি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আপনি দ্বিখণ্ডিত করলেন উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন পৃথিবীর কোনো দেশে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয় নাই যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হতো তাহলে কেন সেই ইউরোপের দেশগুলো খণ্ডে বিখণ্ডে ভাগ হলম যদি মুসলমান ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্র গঠিত হতম কেন আপনারা কেউ কেউ তুরস্কম কেউ কেউ আপনারা ইরান কেউ কেউ ইরাক কেউ কেউ সৌদি আরব গঠন করলেন এবং যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্রগঠিত হতুম কেন পূর্ব এশিয়ার দেশগুলো একটি দেশ হল নাম বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্রগঠিত হয় নাম রাষ্ট্রগঠিত হয় অঞ্চল এবং জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা বাঙালি জাতি আমরা সেটাই করেছিলাম পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা এত বড় সত্য কথা কোনো দিন সেই ধর্মের ভিত্তিতে নয় জাতির ভিত্তিতে রাষ্ট্র হয় এই মতবাদ আমরা পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আমরা কখনো পাইনি তেমনি শেখ হাসিনাম আজকে তার কথাও সত্য বলে প্রমাণিত হচ্ছে তিনি বলেছেন পাপের পরিণতি পাপ দিয়ে হয় আজকে খালেদা জিয়া এক সময়ের প্রধানমন্ত্রী তিনি তার দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী তিনি আজকে জেলে আছেন তার এক জিয়ার পরিণতি পাপের মাধ্যমেই আজকে জাতি দেখছে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেছিলেন ধর্মীয় মৌলবাদে কখনো ধর্মের বিরুদ্ধে সবসময় ব্যবহৃত হয় আমরা দেখেছি আজকে বিশ্বের প্রতিটি দেশে আমার দেশেও যারা ধর্মের কথা বলেছিলাম ধর্মকে ব্যবহার করেন সেই জামাত ইসলামী থেকে শুরু করেন ধর্মীয় রাজনৈতিকগুলো দলগুলো তারা খুলে লিপ্ত ছিল রক্ত কাটাই লিপ্ত ছিল তারা কোরআন শরীফকে সামনে রেখে মানুষকে হত্যা করেছিলাম আমার নেত্রী শেখ হাসিনা যেই কথাটি বলেছেন পৃথিবীর কোনো রাষ্ট্র নায়ক সেটি বলেননি ধর্মীয় মৌলবাদ ধর্মের বিরুদ্ধে ব্যবহৃত হয় শেখ হাসিনার কথাই আজকে সত্য বলে প্রমাণিত হচ্ছেন আজকে বঙ্গবন্ধুর ভাষণ আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণে আজকে স শিক্ষিত হয়েছেন পৃথিবীতে আমরা আব্রাহাম লিঙ্কনের ভাষণ জানি আমরা মাহাতির মাহমুদ ফিদেল ক্যাস্ট্রম নেলসন ম্যান্ডেলাম ইয়াসির আলাফাতের ভাষণের কথা আমরা জানি কিন্তু পৃথিবীর কোনো ভাষণ কিন্তু এত মানুষের সমাগম হয়নি পৃথিবীর কোন ভাষণে এত অগ্নিজরা মন্ত্রমুক্ত বক্তব্য ছিল না পৃথিবীর কোনো ভাষণ মাত্র আঠারো মিনিটের মধ্যে অনেক ভাষণ থাকলো সেখান থেকে কিন্তু জাতির মুক্তি আসেনি তাই তো আজকে বঙ্গবন্ধুর ভাষণ যদি দুনিয়ার শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আমি মুসলমান হিসেবে যদি বলি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ভাষণটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ তাহলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটি আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করলাম আজকে সেই আইনি আদালত বলেছেন জেউর রহমান প্রকাশ্যভাবে তাই আজকে খুনীরা তাদের স্বীকারোক্তিমূলক বিভিন্ন বই প্রকাশনীতে তারা বলেছে জিয়াউর রহমান পূর্ব থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়টি জানতেন বঙ্গবন্ধু হত্যাকারীদের সাথে সেদিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গভবনে জেউর রহমানের কথোপকথনের কথা তার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হামিদ তার বইতে লিখে গেছেন আমার তিনটি সেনা অভ্যুত্থান বইতে লিখে গেছেন এবং আমরা দেখি বঙ্গবন্ধুকে যিনি হত্যা করেছিলেন মেজর নূর মেজর নূর তিন বছর ধরে জেউর রহমানের স্টাফ অফিসার ছিল সেই মেজর নূর সেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তার রিভলভারের গুলি দিয়ে আমরা দেখি খুনিরাচার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল জেউর রহমান কুর্মিটুলা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানিয়েছিলেন ইন্ডেন অধ্যাদেশ জারি করেছিলেন এবং তাদেরকে রাষ্ট্রদূতের চাকরি দিয়ে তাদেরকে পুনর্বাসিত করেছিলেন তাই তো আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জেউ রহমান হচ্ছেন এক নম্বর দায়ী মানুষ বাংলার ইতিহাস কখনো কিন্তু জেউ রহমানকে ক্ষমা করবে না মাননীয় স্পিকার আজকে কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের নীতিগত সম্মতি দিয়েছেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি সেটির দ্রুততম বাস্তবায়ন চাই ঈদগাহকে উপজেলার দাবি দীর্ঘদিনের আমার সেই পাঁচটি ইউনিয়ন নিয়ে ঈদগাহ উপজেলাম রামু উপজেলায় পৌরসভা চাই কক্সবাজারের মানুষ কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তর করতে চাই আমার লবণ আমদানি নিষিদ্ধ করতে চাই এবং প্রান্তিক লবণ চাষিদের থেকে লবণ কেনার জন্যে আমি বিশেষ দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসতে যেতে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার চেয়ে বেশি লাগে আসা একবার আসতে কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়ার একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রতিদিন পাঁচ থেকে বার আসা যাওয়ার জন্য চালু করার জন্য আমি মাননীয় বিমানবন্দির কাছে আমি জোর দাবি জানাচ্ছি আজকে আমার কক্সবাজারের মধ্যে বিমানবন্দরটি রাতে চালু করার দাবি জানাচ্ছি প্রতিটি ইউনিয়নে আমার সেই কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে একুশটি ইউনিয়ন আমার রয়েছে এক মিনিট মাননীয় স্পিকার এক মিনিট জি এক মিনিট আমার কক্সবাজার নাম নির্বাচনী এলাকার একুশটি ইউনিয়ন একটি শহর আমার এলাকায় অতীতের সরকারগুলো কোনো কাজ করে নাই গত পাঁচ বছরে আমরা অনেক কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেল দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন কিন্তু আমার সেই এল জিডি রাস্তাগুলো এখনও কিন্তু কাঁচা রয়ে গেছে আমার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে দশ কিলোমিটার রাস্তা প্রয়োজন মাননীয় স্পিকার আপনাদের মাধ্যমে বিশ্বের অন্যতম সৌন্দর্য আকর্ষণীয় সহ আমার কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে যাতে আমি এই সময়ের মধ্যে দশ কিলোমিটার দশ কিলোমিটার কাজ করতে পারি আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আপনার মাধ্যমে আমি আমার এল মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে কক্সবাজারের ব্যাপক উন্নয়নের জন্যে মাথার বাড়ি রেললাইন মেডিকেল কলেজ বিমানবন্দর সমুদ্র গবেষণা কেন্দ্র বিকেএসপি সেনানিবাস সব কিছু দেওয়ার জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য বেগম শবনম জাহান মহিলা আসন তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট মুজিব মানে বিশ্বাস মুজিব মানে চেতনা মুজিব মানে গণজোয়ার মুজিবই হল ঠিকানা মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদষ্টা ও স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনকে যাদের মহান আত্মত্যাগের ফসল এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এই মহান জাতীয় সংসদ আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় চার নেতার প্রতি আমি বিনম্রভাবে স্মরণ করছি বঙ্গমাতা ফজিল ফজিলাতুন্নেসা সহ পনেরোই আগস্টের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেত্রী বেগম আইভিন রহমান সহ একুশে আগস্টে যারা শহীদ হয়েছেন মাননীয় স্পিকার আমরা এমন একটি বছর উপস্থিত হয়েছি যে বছর আমরা জাতির পিতার শতবর্ষ উদযাপন করব আর মাত্র বিয়াল্লিশ দিন পর আসছে সেই মাহেন্দ্র খন জাতির পিতার স্বপ্ন তার সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি আর জাতির পিতার সোনার বাংলা গড়েই আমার আমাদের জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো ইনশাআল্লাহ মাননীয় স্পিকার আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার সরকারের আমলে নির্বাচন কমিশন আবারও একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং সর্বজনগৃহীত গৃহীত ঢাকা সিটি নির্বাচন করেছেন অভিনন্দন জানাই দুই সিটি মেয়র মেয়রকে এবং সব কমিশনারদের আমি অভিনন্দন জানাই নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ঢাকাবাসীকে যারা আবার ব্যালটের মাধ্যমে প্রমাণ করেছে ঢাকাবাসী শুধু তাদের নির্বাচিত করবে যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশবাসীর সেবা করবে ঢাকাবাসী আবারও প্রমাণ করল ঢাকা ঢাকার মানুষ জ্বালাও পোড়াও অবৈধ ক্ষমতা দখলকারী অর্থ পাচারকারী দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ক্ষমা করে নাই করবেও না এই জয় শুধু আওয়ামী লীগের জয় নয় এই জয় সমগ্র ঢাকাবাসীর গণতন্ত্রের জয় স্বাধীনতার পক্ষের জয় মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে যে ভাষণ দিয়েছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই অসংখ্য ধন্যবাদ মহান মহামান্য রাষ্ট্রপতি বিগত বছরের অগ্রগতি সরকারের বিভিন্ন পরিকল্পনা বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সকল পদক্ষেপ দুই একুশ রূপকল্প এবং ভিশন দুই হাজার একচল্লিশের প্রতি আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি তার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মাননীয় স্পিকার আমি প্রায় তিন দশক ধরে প্রত্যক্ষভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত সাধারণ মানুষকে নিয়ে তাদের সাথে এবং তাদের জন্য আমি কাজ করেছি এবং করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ আমি ঢাকা মহিলা 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 আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক দেখলে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা সবথেকে খারাপের দিক হলো থেকে তৃতীয় জলবদ্ধতা ট্রাফিক জ্যাম বায়ু দূষণ সরু রাস্তা ফুটপাথ দখল এবং আরও অনেক কিছুই আমাদের নিত্য সঙ্গী মাননীয় স্পিকার একটি বসবাসযোগ্য শহর বলতে আমরা চাই গ্রিন এরিয়া হাঁটার জায়গা খেলার মাঠ ট্রাফিক কম হবে নিরাপত্তা থাকবে এবং দূষণমুক্ত শহর হবে আমরা ঢাকাকে চাই সিঙ্গাপুর এবং সিডনির মতো আমি কিছু তথ্য শেয়ার করতে চাই সিঙ্গাপুরের আয়তন সাতশো আঠারো বর্গ কিলোমিটার থাকে মাত্র তিপ্পান্ন লক্ষ মানুষ টোকিও শহর দুই হাজার একশো অষ্টআশি বর্গ কিলোমিটার থাকে মাত্র একশো লক্ষ মানুষ আমাদের শহরে যত লোক তত লোকের বসবাস মস্কো শহরে যা দুই হাজার বর্গ কিলোমিটার আর ঢাকা উত্তরের আয়তন মাত্র তিরাশি বর্গ কিলোমিটার দুই হাজার উনিশের বেসরকারি হিসাবে ঢাকা উত্তরে প্রায় এক কোটি মানুষের বসবাস প্রতি বর্গ কিলোমিটারে প্রায় আশি হাজার থেকে এক লক্ষেরও বেশি মানুষের বসবাস তিন চার লক্ষ গাড়ি চলার জায়গায় গাড়ি চলে প্রায় দশ লক্ষের মতো দুই লক্ষ রিকশার জায়গা আছে প্রায় বারো লক্ষ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজারের বেশি মানুষ বেশি ভবন তারপরে মাননীয় স্পিকার এই শহর সকলকে নিউজ বুকে ঠাই দিয়েছে জিডিপিতে ত্রিশ শতাংশর বেশি অবদান রাখছে এই শহর আমি আমার প্রাণের ঢাকা এই শহরকে নিকৃষ্ট শহরের তালিকায় ফেলে রাখতে চাই না অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সহযোগিতায় আমরা এই শহরকে সকলের গর্বের শহর করব ইনশাল্লাহ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের নয় পয়েন্ট পনেরো অনুচ্ছেদে বলেছেন ভাসান এলাকায় সাতচল্লিশ দশমিক নব্বই একর জমিতে তেরো হাজার দুইশো আটচল্লিশটি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম অধীনে ইতিমধ্যে দুই হাজার ষোলোটি নির্মাণ করা হয়েছে এবং বারোটি বিল্ডিং নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন আছে আমি আপনার মাধ্যমে মাননীয় ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভাসান টেক এলাকার বস্তিবাসীরা মানবতর জীবনযাপন করছে অতি সত্তর এই সম্পূর্ণ প্রকল্প ও তেরো হাজার দুশো আটচল্লিশটি ফ্ল্যাট নির্মাণ এবং আরও ন্যূনতম তিন হাজার নতুন ফ্ল্যাট নির্মাণ করা খুবই জরুরি শুধু ভাসান টেক নয় বরার বনানীর কড়াইল বস্তি মহাকালীর সাততলা বস্তি উত্তরার বিভিন্ন বস্তি সব জায়গাতে এই ধরনের পুনর্বাসন প্রকল্প অতি শীঘ্র নেবার অনুরোধ করছি আবাসন ও পূর্ত মন্ত্রণালয়ের অধীনে মিরপুরস্থ সেকশন এগারো এ ভাড়া ভিত্তিক পাঁচশো তেত্রিশটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম বিদ্যমান কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এই রূপ প্রকল্প আরও বেশি সংখ্যায় গ্রহণের জন্য মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের বারো পয়েন্ট সাত এবং বারো পয়েন্ট ন অনুচ্ছেদে শিশু বিকাশ কেন্দ্র এবং মেয়ে শিশুদের জন্য নিরাপদ কেন্দ্রের স্থাপন এবং পরিচালনার কথা বলেছেন আমি আপনার মাধ্যমে মাননীয় নারী এবং শিশু মন্ত্রীর কাছে অনুরোধ রাখব ঢাকা উত্তরের বস্তি প্রবণ এলাকার কাছে অন্তত দুইটি শিশু বিকাশ কেন্দ্র এবং একটি মেয়ে শিশুদের জন্য স্বাভাবিক বিকাশ কেন্দ্র গঠনের প্রকল্প গ্রহণের জন্য বারো পয়েন্ট দশ অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন কার্যক্রম হিসেবে জয়িতা ফাউন্ডেশনের কথা বলেছেন জয়িতা প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া আরও একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী এই কার্যক্রম আরো বৃহৎ পরিসরে পরিচালনার অনুরোধ করব। আমার এই ঢাকা শহরের বস্তিতে অনেক নারী আছে যাদের প্রশিক্ষণ দিলে তারা স্বনির্ভর হতে পারে পরিবারের আয়ের মাধ্যম হতে পারে পারে জিডিপি প্রবৃতি বৃদ্ধির মাধ্যম আমি আমার এই শহরে আদত দুইটি নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানাচ্ছি বেকার ও সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে রূপান্তরের জন্য আমি ঢাকা উত্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ ইন্টারনেট ব্যবহার ফ্যাশন ডিজাইন ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানাচ্ছি বিজনেস এলাকার নারী উন্নয়ন আমাদের এলাকার নারী উন্নয়ন দেশের জিডিপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীরা ভূমিকা পালন করবে আর নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মাননীয় নেত্রীর প্রধানমন্ত্রীর উদ্যোগ সাফল্য পাবে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পনেরো পয়েন্ট পাঁচ এবং পনেরো পয়েন্ট ছয় অনুচ্ছেদে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে উনচল্লিশ হাজার তিনশো পানির কল স্থাপন পানির উচ্চবিহীন প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় আঠাশ হাজার ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু মাননীয় স্পিকার আমাদের ভাষান টেক উত্তরখান এইসব বস্তি জায়গা অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই নেই পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা সংশ্লিষ্ট এই বিষয়ে বিদ্যালয়গুলি পেশ করেছেন মাননীয় মন্ত্রী মহোদয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উনিশ পয়েন্ট তিন অনুচ্ছেদে বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ পর্যন্ত বিদ্যালয়ে ভৌত অবকাঠামো উন্নয়ন আইসিটি প্রসার দক্ষ শিক্ষক নিয়োগ এবং দক্ষতা বৃদ্ধি আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে আমাদের উত্তর ঢাকাতে এখনও অনেক বিদ্যালয় আছে যেখানে ভৌত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব এই লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ ঢাকা উত্তর এলাকার বিদ্যালয়গুলিকে দেবার জন্য মাননীয় স্পিকার মহামার রাষ্ট্রপতি ভাষণের তেইশ পয়েন্ট দুই অনুচ্ছেদে বলেছেন মেঘা প্রকল্পের কথা এমআরটি এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কথা যানজট মুক্ত ঢাকা করতে আন্ডারগ্রাউন্ড এবং এলিভেটেড সমন্বয় উন্নত পরিবহন প্রকল্পের কথা এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আমাদের ঢাকার যানজট নিরসনে অত্যন্ত উপকার পাবে কিন্তু মাননীয় স্পিকার বর্তমানে যানজট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখতে চাই কিছু তরিত ব্যবস্থা গ্রহণ করে যানচট কমিয়ে আনার চেষ্টা করা যেমন বিশেষ কিছু রাস্তাকে ওয়ানওয়ে করা যত্রতত্র বাসটা থামা আরও ইউলুপ স্থাপন করা মাননীয় স্পিকার নিরাপত্তা প্রত্যেক নাগরিকের অধিকার যে কোনো মানুষের নিরাপত্তার চাহিদা সবার আগে আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব ঢাকাবাসীর নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্যে বিশেষ করে নারী নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করছি মাদক মুক্ত শহর আমাদের অঙ্গীকার এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যেন আইন প্রয়োগকারী বাহিনী মাদক শক্ত হাতে জিরো টলারেন্সে নীতিতে দমন করে ঢাকা উত্তরে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে অনেক ছাত্র দেশের নানা প্রান্ত থেকে এসে উচ্চশিক্ষার জন্য এই শহরে থাকে তাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার বাংলাদেশের রাজধানী ঢাকা এই দেশের প্রাণ ঢাকা এই দেশের চালিকা শক্তিতে ঢাকার অবদান অনস্বীকার্য আমাদের মিলিত প্রচেষ্টায় আমাদের প্রাণের শহর ঢাকাকে আমাদের গর্বের শহরে রূপান্তর করতে পারি আমরা আমি ঢাকাবাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করি এই শহরের উন্নতির জন্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রয়োজনীয় সাহায্য চাই যেন এই শহরকে আমরা বিশ্ব দরবারে উন্নত শহর হিসাবে উপস্থাপন করতে পারি পরিশেষে মহান আল্লাহর কাছে আমাদের মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শেষ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আলোচনার প্রথমেই স্মরণ করতে চাই যিনি জাতির পিসায় পিতা হিসাবে শিক্ষিত যিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি যিনি সারা জীবন সংগ্রাম করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতার জন্য যার কর্ম অবদান সারা বিশ্বের কাছে স্বীকৃত যার ভাষণ বিশ্বের ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে যিনি এদেশ শুধু স্বাধীন করেননি যুদ্ধবিধ্বস্ত দেশকে উন্নয়নের জন্যে বুকে রক্ত জীবন দিয়ে গেছেন তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির বঙ্গবন্ধু শেখ আমার গভীর বিনম্র শ্রদ্ধা স্পিকার মান্য রাষ্ট্রপতি তার ভাষণে এবং একটা সুদীর্ঘ বইয়ের মধ্যে